নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি রান্নামনির রান্নাঘরে একটা ডেলিশিয়াস ডিশ পেঁয়াজকুলি দিয়ে ডিমের কালিয়া পেঁয়াজ কুলি এক গোছা বাজার থেকে যেরকম আসে সেটা আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি দুটো আলু লম্বা লম্বা করে কেটেছি নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ যার যে যতটা ডিমের পরিমাণ দরকার তারা ততটাই করবেন কড়াইয়ে সরষের তেল গরম করে সামান্য নুন দিয়ে সামান্য হলুদ দিয়ে আমি ডিমগুলো প্রথমে ভেজে নেব আমি দশটা ডিম ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে আমি ডিমটা আগে তুলে রাখলাম আলু দিয়ে নর্মাল ডিমের ঝোল আমরা এর আগে দেখিয়েছি আজকে একটু অন্য রকম আর একটা রেসিপি জিরে ফোড়ন দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার তিনটে আলু আছে মাঝারি সাইজের অল্প নুন দিলাম অল্প হলুদ দিলাম ছোট চামচের এক চামচ আলুটা ভেজে নিচ্ছি আমাদের যেহেতু বড় সংসার সেই জন্য আমাদের কিন্তু আলু আর পেঁয়াজ কলির পরিমাণটা অনেকটাই নিয়েছি আপনারা ইচ্ছা করলে কিন্তু কম নিতে পারেন যার পরিবারে যেমন সদস্য সবজিটা ততটাই নেবেন আমরা যেহেতু দশ বারো জন লোক আমরা সেরমই নিলাম বড় চামচের এক চামচ জিরে গুঁড়ো দিলাম বড় চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ আদা বাটা আবার অল্প একটু নুন আবার অল্প একটু হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করছি সমস্ত মশলা সহ সবজি খুব ভালো করে কষাচ্ছি অল্প জল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু ঝোলঝোল হবে না একটু মাখা মাখা হবে মশলা সহ আলু পেঁয়াজগুলি ভালো করে নাড়াচাড়া করে এবার ডিমগুলো দিয়ে দিয়েছি লক্ষ্য করলেন নিশ্চয়ই এই রান্নাটায় পেঁয়াজ বা রসুন লাগল না শুধু আলু আর পেঁয়াজগুলির স্বাদেই এর টেস্ট হয়ে উঠবে অনন্য আমাদের বাড়িতে একটু ঝোল প্রিয় লোকজন আছে সেই জন্যেই কিন্তু এই জলটা দিলাম এটা আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই সাত আটটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এই রান্নাটা একদম মাখা মাখা হয় ভালো করে ডিমের সঙ্গে সমস্ত মশলাটা ফুটছে দিয়ে দিলাম এবার গরম মশলা গুঁড়ো এক চা চামচ দেখেছেন রংটা কেমন লোভনীয় লাগছে না আপনারাও তাহলে বানিয়ে ফেলুন চটপট দিয়ে দিলাম এক চামচ ঘি ডিমের ঝোল তো প্রত্যেক বাড়িতেই সপ্তাহে কোনো না কোনো দিন হয়েই থাকে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম হয়ে গেল আমার ডিমের কালিয়া আশা করি একটু নতুনত্ব লেগেছে দর্শক বন্ধুরা আপনারাও তাহলে বানিয়ে ফেলুন আর গরম গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেয়ে ফেলুন ভালো লাগবে নিশ্চয়ই পরবর্তী রেসিপি নিয়ে আবার হাজির হব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকুন ভালো ভালো খান ধন্যবাদ